আসসালামু আলাইকুম। কুকিং হাউস বাংলা চ্যানেলে আপনাদের আবার স্বাগতম জানাচ্ছি একটি নতুন রেসিপি ভিডিও দেখার জন্য। আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পটেটো বাইটস। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন আমরা দেখে নিই কিভাবে এই পটেটো বাইটস বানাতে হয়। প্রথমে আমি এখানে একটা আলুকে ভালোভাবে ছিলে নিচ্ছি। এখন এই আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এভাবে আমি আরো কয়েকটা আলুকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আমি আলুগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে কাপের মাপটা দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে মেজারমেন্ট কাপের এক কাপের কাপটা আমি নিয়ে নিয়েছি। এখন এটাকে ভরে নিচ্ছি। এখন এখানে নিয়ে নিয়েছি 1/3 কাপের একটা কাপ। এটাকেও ভালোভাবে ভরে নিয়েছি। আমার এখানে মোট গ্রেট করা আলু আছে 1 কাপ প্লাস 1/3 কাপ। এখন এই আলুগুলোকে আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চা চামচ চিলি ফ্লেক্স, পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যেন একদম মিহি হয় সেদিকে একটু লক্ষ্য রাখবেন। দিয়ে দিচ্ছি কুচি করে কেটে নেওয়া কাঁচা মরিচ। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি। পুদিনা পাতাটা আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও হবে। এখন এর মধ্যে 1/3 কাপ ব্রেড ক্রাম দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছুকে ভালোভাবে মেখে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়াটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। আমি ডোটা একদম ভালোভাবে বানিয়ে নিয়েছি। এখন এর থেকে আমি ব্যাচগুলো বানিয়ে নিব। এখানে আমি অল্প একটু ডো নিয়েছি, এখন ব্যাচগুলো বানিয়ে নিচ্ছি। এভাবে করেই আমি সবগুলো বাইটস বানিয়ে নিব। এখানে আমি সবগুলো বাইটস বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেয়ার পালা। যার জন্য চুলায় একটা ফ্রাইং প্যানে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি বাইটসগুলো দিয়ে দিচ্ছি। আমি সবগুলো বাইটস দিয়ে দিয়েছি। এখন পছন্দ মতো কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। আমি একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে এটাকে ভেজে নেবেন। এখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর এই বাইটসগুলো কিন্তু যে কোনো ধরনের সসের সাথে খেতেই অসাধারণ লাগে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপিস ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।